মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীধরপুর কোঅপারেটিভ ব্যাংকের ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন। পাশাপাশি বেশ কিছু স্ট্রিট কর্নার করলেন আগামী 31 জুলাই নির্বাচন উপলক্ষে। এদিন ভোট প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন বাড়ি বাড়ি প্রচারে মন্ত্রী জানান, শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। বহু উপকারে ঠিক আছে, এইভাবে তো ভোট হয়নি, সিপিএম করতে দেয় পরে 100 বছর পরে ভোট। আগামী 31 তারিখে সিঙ্গাপুর যে সমবায় সমিতি বা আছে, তার মধ্যে ব্যাংক সহ অনেক, এরপরে রাইস মিল সহ অনেক সম্পদ সেখানে আছে। ওখানকার 12-14টি গ্রামের মিলে একটা ভোট হবে। এই ভোটটা দীর্ঘ কম হলেও 30-40 বছর ধরে হয়। এই এই ভোটে তারও বেশি সময় ধরে এই ভোটে যাতে তৃণমূল দল নিরঙ্কুশভাবে জিততে পারে এই চেষ্টায় আমরা আছি। যেহেতু এখানে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ, এলাকার পৌরসভা সব জায়গায় তৃণমূল কংগ্রেস আছে, তো আমরাও চাইব ওখানে ভোটটা ভালো করে হোক, ভালো ভোট দেয়। এবং আমার দৃঢ় বিশ্বাস, উপরওয়ালার মেহরবানি থাকলে তৃণমূল দলের যারা প্রার্থী তারা জিতবেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু সহ নির্বাচনী প্রার্থীরা। 31 জুলাই রবিবার ভোট আমাদের এই সিদ্ধারপুর কোঅপারেটিভ ব্যাংকে মানে ভোট আছে, সেই জন্য বাড়ি বাড়ি এসে মানে বলছেন যে ভোটটা যেন বিধানসভার সিদ্দিকুল্লাহ এসেছিলেন আমাদের সিদ্ধারপুর কোঅপারেটিভের ভোটের জন্য, ভোটের ব্যাপারে এসেছিলেন আমাদের বলার জন্য, ভোট দেওয়ার জন্য এই অনুরোধ করে গেলেন। মোবাইল ভোট যাক, ওনারা এসেছেন রাজনীতির বিষয়ে তৃণমূল তরফ থেকে বলে গেলেন ভোট দেওয়ার জন্য। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।